আমরা এখানে ওই বেলকুম পাহাড়ে প্রায় 10-15 বছর হয়েছে বাগান করছে। আগে ঢুকছে কিন্তু আটিটা কার এটা জানতে পারে না, একজনের না হয় একজনের আটিটা আয়া ঢুকে এই আমরা বাগানে, মানে টংগর সুপারি পৈফল গাছ সব এগুলা ভাঙে সব ফেলে দেয়। পরে আমরা আত্মীয় ধরতে পারে না, আর আমরা তো আত্মীর কথাও পারে না, ধরতেও পারে না, জানেও না কার হাতি। কিন্তু পরে তারা হাতি নিয়ে যায় এখান থেকে সরাইয়া। তারপরে এবার গত বছর আমরা দিয়েছি এই কাগজটা অ্যাপ্লিকেশন ডিএম সাহেবের কাছে, কিন্তু ওইটা আজকে পর্যন্ত আমরা কিচ্ছু খোঁজ খবরও নেই, আর কোনো ক্ষতিপূরণ এরকম জিনিসও আমরা পাই না এখনো। আর এবার ওই গত এক সপ্তাহ হয়েছে মাত্র আমার টংগর বাগান সব কিছু নষ্ট করছে, কলা গাছ, সুপারি গাছ, পেঁপে গাছ, অন্য আর অন্য সবজি গাছগুলোও আছে জুমের মধ্যে, এগুলোও সব নষ্ট হয়েছে। তারপরে আমরা অ্যাপ্লিকেশন এই ডিএম সাহেবের কাছে আনিয়ে দিছি, দেওয়ার পরে প্রায় 2-3 দিন হয়েছে আরবার নষ্ট করছে হাতি টংগর আরেক পরিবারে। কিন্তু ওই দুই পরিবার ভাঙার পরে আরবার হাতিটা আয়া ঢুকছে, সেম হাতি, ওই হাতিটা সেম হাতি। কোনো ধরনের সাহায্য পাইতেছ না? না, সাহায্য পাইতেছি না। হাতির মালিক কই আমরা না, ওই হাতিটা আমরা না কই, হাতিটা আমরা না। সরকারের তরফ থেকে কিংবা প্রশাসনের তরফ থেকে কিংবা হাতির মালিকের তরফ থেকেও পাইছ না সাহায্য? না না, কিচ্ছু পাই না আমরা। হাতির মালিক উল্টো কথা কয়? উল্টো কথা কয়, আমরা হাতি না, হাতি তো অনেকটা আছে অনুকূটি ডিস্ট্রিক্টে, খালি আমরা না হাতি। কিন্তু হাতি তো ঢুকছে, টংকর নষ্ট করছে, এটা জঙ্গলের হাতি না, কিন্তু গ্রামের হাতি। এখন যে আমরা নষ্ট করছে এটা হলো, আমরা যতটুকু জানি তার নাম হুরখুনা। আমরা দিউরাছড়া ভিলেজ কাউন্সিল থেকে আইছি। আমরা বাগান ঠিলার দিকে করে প্রত্যেক বছর হাতি দিয়ে আমাদের জিনিসগুলো নষ্ট করে, ওই ঠঙ্গরগুলা ভাঙ্গিয়ে দেয়, এইসবগুলার প্রত্যেক বছর এরম করে আমরা নষ্ট করে, কিন্তু আমরা দাবি করলেও আমরা কোনো কম্পেনসেশন পাই না। এটাই এইবার আমাদের আবার হাতি দিয়া অনেকটা কষ্ট ক্ষতি করাইছ। আমরা গরিব, আমাদের কেউ এখন আমাদের সরকারের ভাবেও আমাদেরকে লক্ষ্য করে না, যেমন আমরা জানি আগে বছর আমরা এবং করছি, আমরা দাবি করেছি কিন্তু কম্পেনসেশন দিছে না। এবার কিন্তু আমাদের কম্পেনসেশন পাইতে লাগবো, না পাইলে কিন্তু আরও এইটা এইবার আমরা থামবো না, বিরাট ভাবে আমরা আন্দোলন করব। কোন কোন জায়গাতে ফসল নষ্ট করছে? ফসল নষ্ট করছে দিউরা ভিলেজ কাউন্সিল, এই পাহাড় অঞ্চলে সবখানে, এটা ইয়র যেখানে আমরা বাগান আছে সেইখানে সবখানে হাতি ছাড়িয়ে এই সবগুলোতে আমাদের নষ্ট করাই। এটা হাতির মালিক কে? হাতির মালিক অনেক, এইখানে কৈলাসরের মনে হয় 30 থেকে বেশি হাতির মালিক আছে। ওই হাতিরগুলা তো এই সবসময় ওই আমাদের ওই পাহাড় অঞ্চলে হাতিগুলার ছেড়িয়ে দেয়, তো এই যে লক্ষ্যই করে না। এই যে ফসলগুলি নষ্ট করতেছে আপনাদের, মানে এগুলি মানে হাতিগুলি মাধ্যমে নষ্ট হইতেছে, এগুলি কি দিনের বেলা না রাত্রিবেলা করে? দিনের বেলাও নষ্ট করে আর রাতের বেলা তো এমনি ছাড়িয়ে দেয়, আর লক্ষ্য করে না কেউ হাতের। রাত্রি তো সবসময় ওই হাতি থাকে, আর ওই হাতি যেমন ইচ্ছা ওই তারা ঘোরাফেরা করে আমাদের জিনিসগুলোটা নষ্ট করে। আজকে যেভাবে আপনারা ডিএম এর কাছে জানাইছেন লিখিতভাবে, এর আগেও কীরকম জানাইছিলেন প্রশাসনকে? আগে জানাইছিল ইয়র ডিএম, এই রিয়াং যখন ছিল ডিএম তখন উনি কঠোরভাবে সিদ্ধান্ত করছে, ওই কয়েক দিন কিন্তু তারা ছাড়ে না, এখন কিন্তু আরম্ভ করছে আবার। তো আপনারা গত বছর কি কোনো ধরনের সাহায্য পাইছিলেন সরকারের সাহায্য? না, কোনো সাহায্য পয়সা পাইছে না। আজকে ডিএম স্যার কি বলছে? আজকে ডিএম স্যারে বলছে ওই ইনকোয়ারি করব, ইনকোয়ারি করে দেখব বলে, এই পর্যন্ত আমরা বলছে কিন্তু কম্পেনসেশন আমরা পাইতে হইব, কিন্তু না পাইলে কিন্তু এইবার আমরা থামবো না, আমরা আর বড় আন্দোলন আমরা চলবো। ওয়েলকাম টু টম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে।
কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নতমানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যামন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711।